এটা কি দিছে সবে একরাত হলে ভিন্ন ভিন্ন তারিখে কিভাবে সম্ভব সবে কি সবে বরাত না সবে কদর সবে কদর এক রাত হলে ভিন্ন ভিন্ন তারিখে কিভাবে সম্ভব এটা সহজ প্রশ্ন এটার উত্তর আগে আপনি এটা বুঝেন এই সবে কদর সবে বরা এগুলার সম্পর্ক হলো মাতালিয়ের সাথে উদয়স্থলের চাঁদের ভিন্নতার সাথে আমার মাদারিয়ে যখন আমার লাইলাতুল কদর তাদের মাতালে লাইলাতুল কদর যেমন দেখেন মাতালিয়ে হিসাবে যখন সুবহে সাদিক উদিত হয় তখন ফজরের নামাজ এর ওয়াক্ত হয় সৌদি আরবের মাতালিয়ে যখন সুবহে সাদিক হয় তাদের ফজরের নামাজ আমাদের মাতালিয়ে যখন আমাদের ফজর সুবহে সাদিক উদিত হয় আমাদের ফজরের নামাজ যারা সৌদি আরবের সাথে মিলে এগুলা করে তারা কখনো সৌদির সাথে মিলে ফজরের নামাজ পড়ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শুধু একটা হাদিস আমি বলি মুসলিম শরীফের হাদিস এই হাদিসটা একটু ভালো করে বুঝেন অনেক মাসালার সমাধান হয়ে যাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুঝছেন তো না না উনি হাদিস বুঝতেন না বুঝতেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন কুরাইব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন কুরাইব কুরাইবকে একবার শাবান মাসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিমাশকে পাঠিয়েছেন তখন ছিল হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল মনোযোগ কুরাইব রাহিমাল্লাহ দিমাশকে গিয়েছেন গিয়ে দেখলেন বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদ উঠেছে শুক্রবার থেকে দিমাশকে রোজা শুরু তাহলে শুক্রবার দিমাশকে এক রোজা তিনি রাখছেন রমজানের মধ্যবর্তী সময়ে তিনি দিমাশক থেকে সফর করে আবার মদিনায় আসছেন মদিনায় আসার পর দেখলেন যে দিমাশকে চাঁদ উঠেছে বৃহস্পতিবার দিবাগত রাতে মদিনাবাসী কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদ দেখে নাই মদিনাবাসী চাঁদ দেখেছে শুক্রবার দিবাগত রাতে অর্থাৎ মদিনায় রোজা শুরু হয়েছে শনিবার মদিনায় যেদিন এক রোজা দিমাশকে ওই দিন দুই রোজা আবার দেখেন মদিনায় যেই দিন 29 তারিখ ওই দিন কিন্তু চাঁদ উঠে নাই মাদি মদিনায় রোজা হয়েছে 30টা তাহলে বলেন মদিনায় যেই দিন 30 রমাদান দিমাশকে ওই দিন কি 31 তারিখ না কারণ আরবি তারিখ কখনো 31 হয় ওই দিন হয় সবল আর এক না হয় দুই এখন এটা কুরাইবের মনে খটকা লাগলো যে আজকে ওখানে তারা দিমাশকে ঈদ করতেছে আর আমি রোজা রাখমু মদিনায় ব্যাপারটা কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ব্যাপার কি উনি হাদিস শুনাইলেন সুমুল ইরুয়াতি ওয়াফতুরুল ইরুয়াতিহি যে আমরা দেখলে রোজা রাখমু তখন কুরাইবের মনে প্রশ্ন জাগতেছে উনি বলতেছে আওয়ালা তাকফি বিরুয়াতি মুআবিয়া আচ্ছা আমরা নয় নাই দেখলাম আমাদের বাদশাহ যিনি আমিরুল মুমিনিন তিনি তো দেখেছেন আওয়ালা তাকফি বিরুয়াতি মুআবিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখা কি আমাদের জন্য যথেষ্ট না উনি বলেন লা না যথেষ্ট না হাকাদা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যখন আমাদের উদয়স্থলে চাঁদ দেখব আমাদের চাঁদের সাথে আমাদের লাইলাতুল কদর আমাদের চাঁদের সাথে আমাদের ঈদ আমাদের চাঁদের সাথে আমাদের রোজা দিমাশকে উঠছে কি উঠে নাই সৌদিতে উঠছে কি উঠে নাই ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আচ্ছা তুমি না বল আচ্ছা মনে করলা তুমি লাইলাতুল কদর সৌদির সাথে মিলে তুমি পালন করতে চাচ্ছ এবার বুঝেন সৌদি আরবে যখন রাত আমেরিকায় তখন দিন আমাদের না হয় 3 ঘন্টা ডিফারেন্স সৌদি আরব যখন রাত আমেরিকায় তখন ঠিক উল্টাটা দিন এখন তারা কখন করবে এজন্য এ সকল মাসালার সমাধান যার যার মাতালি হিসাবে যার যার এগুলা নিয়ে কোনো কি করা যাবে না